हेलो व्यूअर्स, वेलकम टू टैब हेल्पलाइन। आज আমরা দেখব কিভাবে আপনারা মাতৃমার্ক কারেন্ট ভার্সন আপনাদের ট্যাবে আপডেট করবেন। মাঝে মধ্যে আপনারা দেখে থাকবেন মাতৃমা অ্যাপটিকে আপডেট করা হয় এবং এই আপডেটটি যেন আপনাদের ট্যাবে হয় সেই জন্য ব্লক লেভেল এবং জেলা লেভেলের আধিকারিকরা আপনাদের কাছে কিন্তু বারবার এই সংবাদটি পাঠিয়ে দেন যে সেই সময় ট্যাবে নেট কানেকশন অন রাখতে, যাতে মাতৃমা অটোমেটিক আপনার ট্যাবে আপডেট হতে পারে। আপনারাও রীতিমতো সেভাবে আপনাদের ট্যাবের মধ্যে ইন্টারনেট কানেকশন সবসময় 24 ঘন্টায় অন রাখছেন, কিন্তু দেখা যাচ্ছে তাও কিছু কিছু ট্যাবে এই মাতৃমা অ্যাপটি অটোমেটিক আপডেট হচ্ছে না নতুন ভার্সনে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে এই মাতৃমা অ্যাপটিকে কারেন্ট ভার্সনে আপনি আপডেট করে নেবেন, তো সেই প্রসিডিউরটা আজ আমরা দেখিয়ে নেব। আপনারা এটা ভালো করে দেখে রাখুন, ভবিষ্যতে যদি কোনো সময় যতবারই মাতৃমা অ্যাপটি আপডেট হোক না কেন, যদি আপনার ট্যাবে কোনো কারণে আপডেট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসিডিউর অবলম্বন করে অতি সহজেই আপনার ট্যাবে মাতৃমা অ্যাপটিকে আপডেট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা মাতৃমা অ্যাপটি আমাদের ট্যাবের মধ্যে আপডেট করব যদি অটোমেটিক আপডেট না হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা সাব সেন্টারের ট্যাব ইউজ করছি। এই ট্যাবের মধ্যে দেখেন এখানে লাইভ মাতৃমা অ্যাপটি শো করছে, লোডিং হচ্ছে লাইভ মাতৃমা অ্যাপ। আপনাদের ট্যাবে যেরকম শো করে এখানেও সেম জিনিস শো করছে। তো এই অ্যাপটা কিন্তু পুরাতন ভার্সন, নতুন ভার্সনে কিছু কিছু জায়গা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমি অ্যাপটি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইভ মাতৃমা। আচ্ছা, উপর দিকে দেখেন আমার এখানে ইন্টারনেট কানেকশন কিন্তু অন আছে। আমার এখানে জিও সিম ইউজ করা হয়েছে, ইন্টারনেট কানেকশন অন আছে, কিন্তু তবুও লাইভ মাতৃমা আপডেট হয়ে মাতৃমা রুরাল হয়নি। তো আমরা এখন সেটাই করব যে কিভাবে আপডেট করা যায়। আচ্ছা, আমি প্রথমে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিচ্ছি। ইন্টারনেট কানেকশন অফ হওয়ার পর এবার আমরা যেটা করব, ট্যাব থেকে আমরা ওয়াইফাইটা অন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই অন করছি, সেটিংস। আচ্ছা, এই সময় আমরা যেটা করব, আমাদের মোবাইল থেকে আমরা হটস্পটটি অন করে নেব। আমাদের মোবাইলে যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক আমরা এখানে ইউজ করছি। মোবাইল হটস্পট অন করার পর আপনার ট্যাবে অটোমেটিক শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার হটস্পটটি উপরে শো করছে ট্যাব হেল্পলাইন নামে। তো আমি এখানে প্রেস করব, প্রেস করে এটা কানেক্ট করে রাখবো। যদি কেউ হটস্পটে পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটি দিলে পরেই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছেন হটস্পটটি কানেক্ট হয়ে গেছে ওয়াইফাইয়ে। আচ্ছা, এবার আমরা এই লাইভ মাতৃমাকে চেঞ্জ করব। পাশেই কার্ডামম, কার্ডামম প্রেস করব। কার্ডামমটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে মাতৃমা রুরাল, এটা কিন্তু ক্লোজ দেখাচ্ছে, এইটা কিন্তু এখনো হয়নি, এই ট্যাবে এখনো আপডেট হয়নি। তো এখানে আমরা কয়েকবার প্রেস করব। নিচের দিকে দেখুন এখানে লাইভ মাতৃমা অ্যাপটি, এটা কিন্তু আর ইউজ হবে না এই ট্যাবে আপডেট হওয়ার পর। এখনো কিন্তু আমার এখানে অটোমেটিক আপডেট শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো অটোমেটিক আপডেট শুরু হয়ে যাবে। এই অটোমেটিক আপডেট করার জন্য আপনাদের সবসময় কিন্তু ওয়াইফাই কানেক্ট করেই করতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্ক থাকার পরেও আপডেট হচ্ছে না। সেক্ষেত্রে ওয়াইফাই দিয়ে করলে কিন্তু অতি সহজেই আপনারা এটা আপডেট করে নিতে পারবেন। আরেকবার উপর থেকে চেক করে নিই। অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে দেখুন মাতৃমা রুরাল কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। যেটা আমাদের এর আগে ছিল লাইভ মাতৃমা, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে মাতৃমা রুরাল অ্যাপটি, ডাউনলোড প্রায় শেষের দিকে। তো আপনারাও কিন্তু আপনাদের মোবাইল থেকে ট্যাবে হটস্পট কানেক্ট করে অতি সহজে এটা আপডেট করতে পারবেন যদি কোনো কারণে মাতৃমা অ্যাপটি অটোমেটিক আপডেট না হয়।
এটা অটোমেটিক আপডেট হওয়ার কথা কার্ডামমের মাধ্যমে, যখন স্বাস্থ্যভবন থেকে পুশ করা হবে। তোমার এখানে পুরোপুরি দেখেন ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চেক করে নিই ট্যাবে। দেখুন এখানে কিন্তু চলে এসেছে মাতৃমার উড়াল। এটাকে আমরা ওপেন করি, সেম ভাবে ওপেন হবে। নতুন ভার্সনটা আপনারা এখানে দেখতে পাবেন, কত নাম্বার ভার্সন আপডেট হলো ট্যাবে। দেখুন এএনএম লগইন উপরে কি আছে, লাইভ মাতৃমা ভার্সন 8.1.7। এর আগে কিন্তু 7 ছিল, এবার ভার্সন হয়ে গেছে 8। তো নতুন কিছু ফিচার, নতুন কিছু বৈশিষ্ট্য অবশ্যই অ্যাপের মধ্যে থাকবে, আপনারা সবাই এটা আপডেট করে নেবেন। আশা করি আপনাদের এটা অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ।